আসো মিষ্টি, আসো আসো। এই কি জোস চিল্লাইছে! নিঞ্জাকে অনেকদিন ধরে বাইরে চাই না, অনেকদিন। ইনশাল্লাহ এগুলো একটু বড় হোক, ওদেরকে আমরা ছাদে যখন ছাড়বো, ওরা যখন বাজি দিবে, তখন দেখতে অন্যরকম লাগবে, অসাধারণ একটা দৃশ্য হবে দেখতে। ওরা সাধারণত বাচ্চা থাকতে মানে নদী খাল এগুলোতে ঘুরে বেড়ায়, তো ওইখানে ছোট পোকা মাকড়, জীবিত পোকা মাকড় এগুলা খেয়ে ঘুরে বেড়ায়। এখন এগুলা কালেক্ট করা, এভরিডে কালেক্ট করা, একদিন দুই দিন কালেক্ট করছেন সেটা অন্য ব্যাপার, বাট এভরিডে কালেক্ট করা অনেক টাফ একটা ব্যাপার। আমরা পুরো এক সপ্তাহ পরে চেক করবো যে কর নিচে কয়টা ডিম জমছে আর কয়টা ডিম জমে নাই। হে এভরিওয়ান, আমার নাম অর্ণফ এন্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আমরা আজকে আমার ছাদের সবগুলো পশু পাখিকে অল্প অল্প করে দেখাবো, বাট সবার আগে মিষ্টিকে দেখাই, কারণ মিষ্টির জন্য আমরা একটা নতুন ঘর আনছি। এইটা হলো আমাদের মিষ্টির নতুন ঘর। মিষ্টি এখন মিষ্টি অনেক বড় হয়ে গেছে, ছোট্ট মিষ্টি এখন অনেক বড় হয়ে গেছে। ওই জন্য অনেক বড় একটা ঘর আনছি, আর ও এই ঘর মোটেও পছন্দ করে না। প্রথম যেদিন আনছি, মানে কালকেই আনছিলাম, প্রথম কিছুক্ষণ তো মানে থাকবেই না, এ শুধু বের হয়ে যাবে। আর এই যে এই দরজার এখানে দুটো ছোটো ছোটো পকেট দরজা আছে, এই পকেট দরজা খুলে ওরা হাত দিলে আসা এনে মা যায়। এক হাতে মোবাইল নিয়ে বের করতে পারতেছি না, সো নিজে নিজে বের হইতে হবে। আওয়া, আমার হাতে পায়ে চলে আসছে। দিকে আসো, হাতে আসো। এই তারপরে মিষ্টির আরও কিছু আপডেট আছে, মিষ্টি ডাকা শুরু করছে। হ্যাঁ, এতদিন তো ডাকতো না, এখন সে ডাকে। তারপরে মিষ্টিকে আমরা খাবার খাওয়ার জন্য এখানে খাবার দিছি, যাতে করে ও খাবার খাওয়া শিখতে পারে। যদিও সে হালকা হালকা মানে খাওয়ার ট্রাই করে, কিন্তু খাইতে পারে না। ইনশাল্লাহ শিখে যাবে, কয়েকদিনের ভিতরে শিখে যাবে। ডাকতেছে, দেখছেন মিষ্টি এসে আবার ডাক দে তো। দেখি তুমি এর উপরে বসবা, ও খাঁচা। ওরে বাবা, ফার্স্ট টাইম ফ্লাই করছে, ফার্স্ট টাইম ফ্লাই করে আমার কাঁধের উপরে এসে বসছে। আর অনেক বড় একটা খাঁচা দিছি, ও যত করে ঘুরে ফিরে থাকতে পারে, কিন্তু খাঁচা ওর একটু পছন্দ না। শুধু রাত্রেবেলা আমরা খাঁচায় রাখি, ম্যাক্সিমাম টাইম ছাড়াই থাকে। অত ধরেন বাসায় মানুষ কম থাকলে তখন খাঁচার ভিতরে রাখতে হয়, বাধ্য হয়ে রাখতে হয়। উইরা ঈশা কাঁধে বসছে, উইরা ঈশা। হ্যাঁ, কাল সকালে নাকি আব্বুরও বসছিল। সেকেন্ড টাইম ট্রাই করি, আরে আরে আমি পুরো যেতেছি। আসো মিষ্টি, আসো 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 আসো। এই আসো চাইছিল কিন্তু, আসো আসো। একটু আগে খাবার দিছি তো, দাদা পারবে পারবে না না, আসছে একটু আগে উইরে আসছে। আসো মিষ্টি, আসো আসো। এই কি জোস চিল্লাইছে! এই বালি হাঁসগুলা এইখানে আছে, বালি হাঁসগুলোকে বের করে দিও, একটু গোসল করাই। আসো আসো আসো, এই সবগুলোকে একসাথে নিতে হবে। দুই, তিন, যে বাইরে বাইরে সুন্দর আজকে রোদ উঠছে অনেকদিন পরে, সো এই রোদে ওরা লাইক বেরো বেরো। এখন এই বালি হাঁস নিয়ে কিছু কথা আছে। আমি অনেকেরই দেখতেছি যে আমার দেখা দেখি অনেকে এগুলো কালেক্ট করার চেষ্টা করতেছে, এগুলো পোষা ট্রাই করতেছে। আমি তো আর কাউকে মানা করতে পারবো না, জাস্ট আমি কিছু জিনিস বলি। কিছুদিন ধরে আমি হাঁসগুলো পালতেছি, আজকে 13 দিন ধরে যে যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি ওগুলো আমি একটু বলি। এগুলো নর্মাল হাঁসের মতো না, এগুলো পালা অনেক ডিফিকাল্ট, অনেক। হ্যাঁ, আমি অনেক পশু পাখি পালছি, আমি এদের খাবার ডায়েট এখন পর্যন্ত খুঁজে পাই না। ওরা যেটা বেশি খায় সেটা হলে কচুরি পানা, এটা ছাড়া অন্য খাবারের সাথে আমি ওকে ফিক্স করতে পারতেছি না। আমি ছোটো মাছ কিনে এনে দিছি, আমি বিটেল ওয়ার্ম দিছি, তারপরে আমি বিভিন্ন রকম ছোটো খাবার জাতি যেগুলো আছে, যেমন চীনা খুদ, তারপরে ফিড মানে বেবি ফিড যেগুলো আছে, সব কিছু দিয়ে ট্রাই করছি। বিলিভ মি, এই হাঁস কোনো কিছু খায় না। আপনি যদি ভালো মতো খেয়াল করেন, এখানে 6টা হাঁস আছে। আমাদের একটা হাঁসের বাচ্চা কালকে মারা গেছে,
কারণ আমি বললাম একটা ছোট হাঁসের বাচ্চা আছে আই ডোন্ট থিংক ওটা সারভাইভ করতে পারবে দুইটা হাঁসের বাচ্চা আছে আমার একদম ছোট ছোট অন্যগুলো তাও মোটামুটি একটু সাইজ হইছে কিন্তু ওই যে ছোট এই যে একটা আছে এই পাশে বসে আছে আর একটা যেটা সবথেকে ছোট ছিল যেটা গ্রোথ একদমই টোটালি হইতেছিল না ওই বাচ্চাটা সারভাইভ করতে পারে না ওই বাচ্চাটা মারা গেছে তো এই সকল হাঁস পালা অনেক ডিফিকাল্ট এগুলো ডায়েট মেনটেন করা অনেক ডিফিকাল্ট আর ঢাকা শহরের মতো জায়গায় এইসব পানা জোগাড় করা আমার মানুষ আছে দেখে আমি জোগাড় করতে পারতেছি এইসব জোগাড় করা কিন্তু অনেক ডিফিকাল্ট এগুলো যদি না থাকতো আমি একটা বাচ্চাকে বাঁচাইতে পারতাম না হয়তো ওরা যখন একটু বড় হবে তখন অন্য খাবারগুলোর সাথে অ্যাডজাস্ট হবে বাট বর্তমানে কোনো খাবারের সাথে অ্যাডজাস্ট হয় না আমি কমপক্ষে ছয় সাতটা মানে খাবার দিয়ে ট্রাই করছি এমনকি ছোটো মাছগুলোকে আমি স্ম্যাশ করে একদম সফট করে দিছি তারপরও খায় না কিচ্ছু খায় না শুধু এই কচুরি পানা এই টাইপের কচুরি পানাকে যেগুলো আছে এগুলা খায় কচুরি পানা শিকড় খায় হ্যাঁ এছাড়া অন্য কোনো খাবারের সাথে ওদের অ্যাডজাস্ট করা এত ডিফিকাল্ট আর এগুলো নর্মাল হাঁসের মতো গ্রোথও হয় না ওরা হয়তো পানিতে নামতে চাইতেছে আমি ওদের পানিতে নামাই দিই আর পানি অনেক পছন্দ করে ডায়েটটা মেনটেন করাটা অনেক টাফ অনেক ওরা যে কি খাবার পছন্দ করে কি খাবে আসলে ওরা সাধারণত বাচ্চা থাকতে মানে নদী খাল এগুলোতে ঘুরে বেড়ায় তো ওইখানে ছোটো পোকামাকড় জীবিত পোকামাকড় এগুলা খেয়ে ঘুরে বেড়ায় এখন এগুলা কালেক্ট করা এভরিডে কালেক্ট করা একদিন দুই দিন কালেক্ট করছেন সেটা অন্য ব্যাপার বাট এভরিডে কালেক্ট করা অনেক টাফ একটা ব্যাপার এই যে ওদের গোসল করা শেষ এখন ওরা শরীর শুকাবে এই যে সবগুলার গোসল হয়ে গেলে সবগুলা কাজ করবে কি ওই ওই জায়গায় যাবে হ্যাঁ ওই জায়গায় যায় দাঁড়ায় থাকবে দেখেন চারজন নেমে গেছে আর দুইজন গোসল করতেছে এখনো স্টিল এইভাবে নামতে পারতেছে না দেখি ওরা একটু নামাই দিই আর যখন ওরা ছাদে ছাড়া থাকে তখন অলওয়েজ ছাদে থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে যদি আপনি ওদের ছেড়ে যান আর ওই টাইমে যদি কাক আসে তাহলে ওদেরকে একদম ইজিলি নিয়ে যেতে পারবে ইজিলি গোসল করা শেষ এখন গা শুকাবে গা শুকানোর পর ওদের খাইতে দিতে হবে গোসল করানো শেষ ওদেরকে এই খাঁচায় রেখে দিছি আপাতত ওদেরকে এই খাঁচায় থাকবে এই যে আমাদের নিনজা আছে পাশে নিনজার পাশের খাঁচায় আর ওদেরকে ভিতরে একটা ককশিটের ঘরের মতো বানাই দিছি আর কি ওরা যাতে করে এক জায়গায় চুপচাপ একসাথে ঘুমাইতে পারে রাত্রেবেলায় তারপরে যদি কোনো ভয় পায় অথবা কোনো কিছু দেখে ওদের আতঙ্ক ফিল হয় তখন এক জায়গায় লুকাইতে পারবে ওরা এই জন্য লুকানোর জন্য জায়গাটা করে দিছি আর এখানে নিনজা আছে নিনজা আলহামদুলিল্লাহ খুব সুস্থ নিনজা মাঝখান দিয়ে একটু অসুস্থ হয়ে গেছিলো ঠান্ডা লাগছিল খুব খারাপভাবে ঠান্ডা লাগছিল দেন ওকে আমি মেডিসিন দিছি তিন দিন দেওয়া লাগছে মেডিসিন এখনও একদম 100% ওকে কোনো প্রবলেম নাই ওকে ঘাস দেওয়া আছে ওকে হালকা ফিড দিছিলাম ফিড খাওয়ানো হয়েছে এইখানে একটা পেয়ার আছে খুব পছন্দ একটা পেয়ার এই যে ওয়ান অফ মাই ফেভারিট পেয়ার ওদের একটা বাচ্চা একটা আমি জানি না কী হয়েছে এটার একটা আজগবি একটা জিনিস হইলো এই জন্য আপনাদের সাথে দেখাই আমি ফার্স্টে ভাবলাম যে হয়তো বাবা মা কম খাওয়া দেখে গ্রোথ হইতেছে না পর আমি কয়েকটা জিনিস খেয়াল করি ওর পিঠের উপর দেখতেছেন এখানে একটা উঁচু হয়ে রয়েছে দেখি ভিডিওতে দেখানো যায় নাকি ওর পিঠের উপরে দেখেন এখানে উঁচু হয়ে আছে হ্যাঁ এটা একটা টিউমারের মতো হয়েছে এখানে একটা যাক এটা যখন আমি ফার্স্ট টাইম দেখছি আমি ভাবলাম যে কোনো প্রবলেম নাই ঠিক করে ফেলবো তারপরে দেখলাম হলো সবচেয়ে খারাপ জিনিসটা এই যে ওর বুকের এই জায়গায় আরেকটা টিউমার আছে এই যে এই জায়গায় যে পুরো এখানে ধরলে একটা স্তূপের মতো মানে ভিতর দিকে একদম ভিতর দিকে বাইরের দিকে কিছুই নেই সম্পূর্ণটা ভিতরের দিকে হ্যাঁ একটা স্তূপের মতো ভিতরের দিকে তো একদম স্যাড অবস্থায় এই বাচ্চাটাকে সার্ভাইভ করা যাবে না আপনি যদি খেয়াল করেন সাথের বাচ্চাটার গ্রোথ কত বড় হয়ে গেছে ওর গ্রোথ হইতেছে না ওর ফেদারও কিরকম রুস্কো খুস্কো বাচ্চাটাকে হয়তো সরাই ফেলতে হবে ওই একটা বাচ্চার এই মানে বাবা মামার কাছে রাখতে হবে তাহলে ওই বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে যাবে তারপর এই যে আরেকটা খুব পছন্দের পেয়ার ওদের এই বাচ্চাগুলোকে কয়েকদিনের ভিতরে সরাই দিতে হবে কয়েকদিন কি আই থিঙ্ক এই সপ্তাহের ভিতরে সরাই ফেলতে হবে আর আরেক পেয়ার বেবি আছে যেগুলোকে সরাই ফেলতে হবে যে এই এই পেয়ার বাচ্চাগুলোকে সরাই ফেলতে হবে এই বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে আর আমাদের রেসারের বাচ্চাগুলোই যে ওদের আস্তে আস্তে গ্রোথ হয়েছে বাইর থেকে একটা
আলো আসতেছে, ওই পাশে একটা শ্যাডো পড়ছে, খুব সুন্দর লাগতেছে। আর এখানে বাচ্চা সরানোর মতো যে নিচে একটা বাচ্চা আছে লাল পাত্রির, এই বাচ্চাটাকে সরাইতে হবে। এই বাচ্চাটা যে এই পেয়ারেরই বাচ্চা, ওরও একটু পক্সের প্রবলেম আছে। এই চোখের নিচে একটা পক্সের হয়েছিল, আর হলো পায়ের ওইখানে। আই ডোন্ট থিঙ্ক এগুলো বেশি প্রবলেম হবে। আমার অনেক পছন্দের একজোড়া বাচ্চা, আমি ওই এগুলোকে তেমন দেখাই না। এটা হলো আমার ওই খয়রাগোলা আর সিলভার যে পেয়ারটা, আমার ছাড়া ছাড়ি খুব ভালো রেজাল্ট করছিলো এগুলো। অ্যান্ড ওদের একজোড়া বাচ্চা হয়েছে, অনেক সুন্দর একজোড়া বাচ্চা হয়েছে। এই যে এই বাচ্চাটা একটু মুখে হালকা একটু গোটা আছে একটা, এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা পুরা লাল পাত্রির মতো একটা বার আসছে, মনে হয় না লাল পাত্রি কবুতরের মতো। এগুলো কিন্তু থাকবে না, পরে বড় হলে ঝরে যাবে। ডানায় লাল বার থাকা মানে কিন্তু লাল পাত্রি না, এটা আই থিঙ্ক এতদিনে মানুষ বুঝে গেছে। এই বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করবেন, এগুলোকে খুব দ্রুত আমি মুভ করে দেবো। এই তো, এই হলো ব্রিডিং লফটের বর্তমান অবস্থা। আমরা ডিম ফোটার জন্য ওয়েট করতেছি যে এই পেয়ারটার। আর এইখানে একটা পেয়ার আছে, নতুন পেয়ার দিছিলাম এগুলার, এই যে পেয়ারটা। এটার দুইটা ডিম পারছে, একটা একটা ডিম জমছিল, একটা ডিম জমে নাই, তো একটা বাচ্চাই ফুটছে আলহামদুলিল্লাহ। আমার তুরিবাজের বাচ্চাগুলা, এই যে ওদেরও হালকা হালকা, বললাম না এই সিজনে আমার অনেকগুলো পক্সের প্রবলেম হয়েছে। বাট এই বাচ্চাগুলা যে চমৎকার হয়েছে দেখতে, মানে বলার বাহিরে, বলার বাহিরে। ইনশাল্লাহ এগুলো একটু বড় হোক, ওদেরকে আমরা ছাদে যখন ছাড়বো, ওরা যখন বাজি দিবে, তখন দেখতে অন্যরকম লাগবে, অসাধারণ একটা দৃশ্য হবে দেখতে। এই আমার খ এখন অল টাইম এখানেই থাকে, অল টাইম এখানে থাকে, না হলে ওই যে মুরগির খোপটা ওই পাশে আসছে না, ওইটার নিচে থাকে। আর করে যদি দেখাই, আমার ওই বৃক্ষ মেলা থেকে যে অ্যাভোকাডো গাছটা আনছি, ওইটা এখানে আছে, এখনও লাগানো হয়নি, লাগাবো ওটাকে। এই যে ক, তো কর থেকে আমরা সবসময় পানি দূরে রাখি। আমরা যখনই ছাদে আসি, যেই ছাদে আসে, অল্প অল্প করে করে পানি খাওয়াই, কারণ ওরে পানি একবার আমরা কাছে দিয়েছিলাম, ও ভিতরে পানি ফালাই দেয়, এই জন্য আমরা ওর কাছে পানি রাখি না, দূরে রাখি। যে আসে সে অল্প অল্প করে ওরে পানি খাইতে দেয়। আর ওর যদি বেশি পানি খাওয়ার ইচ্ছা হয়, তাহলে উঠে যেয়ে খেতে পারে, সমস্যা নেই। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের কর বাচ্চা দেখতে পারবো। আমার পিছনে একটা গাছ দেখা যাচ্ছে, এটা একটা শসা গাছ। আমরাও আমাদের ছাদে অনেক ভেজিটেবল লাগাই, তো ম্যাক্সিমাম ভেজিটেবলই হয়, কিন্তু শসা আমাদের লাগ ভালো না, মুরগি ডাকতেছে। মানে এই পর্যন্ত আমরা যতবারই শসা লাগাইছি, একবারও ভালো মতো হয় নাই। তো এবার আমরা টোটাল তিনটা কি চারটা শসা মানে দেখতে পাইছিলাম, একটু একটু হয়েছিলো। ওই শসাগুলো তো নাই, ওগুলোকে খেয়ে ফেলছি। তো এখন একটা গাছে আছে, সেটা দেখাই। এই যে এই একটা আছে, আর আই থিঙ্ক ফুল আছে, অনেকগুলো ফুল আছে। আর মুরগি এই পাশে, সবগুলো মুরগি ভালো আছে। ওদের ডিম হয়তো উঠানো হয় না, ডিম উঠাইতে হবে, একটু পরে আমি ডিম উঠাচ্ছি। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।